তাজমহল জেমস ওয়ার্ল্ড প্রেজেন্টস। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমি জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিস্তি। দর্শনের রমা তাজমহল জেমস ওয়ার্ল্ড এর পক্ষ থেকে আবারও উপস্থিত হলাম ওপেল রত্ন পাথর নিয়ে আলোচনার জন্য। ওপেল রত্ন পাথর নিয়ে আমি পিছনে অনেক ভিডিও করেছি, আপনারা হয়তো দেখেছেন বা সামনে আরো দেখতে পারবেন। তা আজকে আমি বেশি আলোচনা করব না, সামান্য একটু আলোচনা করব। তা আপনারা আমার সাথে থাকবেন, অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। ওপেল সাধারণত সবচেয়ে ভালো ওপেল হলো অস্ট্রেলিয়ান। আর একটা ওপেল আছে বাজারে ইউথোপিয়ান, কিন্তু সেটা অরিজিনাল না। আরো অন্য অন্য বাজারে অনেক ধরনের ওপেল বেরিয়েছে, সেটি কিন্তু নকল, আপনারা দেখে নেবেন। অস্ট্রেলিয়ার ওপেলটা সবচেয়ে বেশি ভালো কাজ করে গ্রহদশা। গ্রহদশা দেখা যাচ্ছে আপনি কি কি কাজ করে, যেমন শুক্র অশুভ থাকলে সেক্ষেত্রে ওপেল পাথর ব্যবহার করা হয়। বৃহস্পতি লগ্ন অশুভ থাকলেও ওপেল ব্যবহার করা যায়। রবি লগ্ন অশুভ থাকলেও ওপেল ব্যবহার করা যায়। আরো অন্য অন্য সাইডও ওপেলে কিছু কাজ করে। সেই ক্ষেত্রে ওপেল কেন ব্যবহার করা হয়, কি উপকার আসে, সেই বিষয়ে আমি আলোচনা করছি। ওপেল সাধারণত আপনার চেহারার লাবণ্যতা বাড়ে ওপেল ব্যবহার করলে, এবং রাশিগতভাবেও আপনার কর্কট রাশি জাতক এবং জাতিকারাও ওপেল পাথর ধারণ করতে পারে। তা ওপেল পাথরে আরো অন্যান্য কাজও করে, সেই বিষয়ে আমি সামান্য কিছু কথা বললাম। দর্শক বন্ধুরা, কর্কট রাশির জাতক এবং জাতিকারাও ওপেল পাথর ব্যবহার করতে পারবেন। তবে সেই বিষয়ে অবশ্যই ভালো একজন অভিজ্ঞ জহরি এবং একজন জ্যোতিষের মাধ্যমে পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। আরো কিছু আপনি জানতে পারবেন ব্যবহার করলে কি কি উপকার আসবে। তা আজকে আমি ওপেল পাথর নিয়ে আলোচনা করলাম। তা সামনে আবার হয়তো আমি অন্য ভিডিও নিয়ে আসবো, তা আপনারা আমার সাথে থাকবেন, আমার ভিডিও দেখবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলেই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, শুভ হোক আপনার ভাগ্য। আসসালামু আলাইকুম। সম্মানযুক্ত রত্নের ব্যাপারে চাই সঠিক রত্ন বিশেষজ্ঞের পরামর্শ, সেই সঠিক পরামর্শ সঠিক গুণে। জেমস্টোনের জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান দর্শনী রহমত তাজমহল জেমস ওয়ার্ল্ড, ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার, উত্তরা ঢাকা। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিওটি পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ।